হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো। আজকে একটা অন্য ধরনের ভিডিও, কিছুটা অন্য ধরনের বলতে পারো, নিয়ে এসেছি তোমাদের কাছে। কারণ আমি এখন মানে একটু লাইফস্টাইলটা, বিশেষ করে আমার ছেলের লাইফস্টাইলটা একটু চেঞ্জ করেছি। কারণ সামনে পরীক্ষা, এমনি তো সারা বছরই ওরা একটা পড়াশোনার মধ্যে থাকে, ফলে ওদের পুষ্টির দিকটা দেখাটা ভীষণ জরুরি, বিশেষ করে গ্রোয়িং এজে। তো সকালবেলা এখন ইদানিং আমি ওকে একটু ভাতে সেদ্ধ ভাত ঘি দিয়ে খাইয়ে পাঠাই। ঘি খাওয়ানোটা বাচ্চাদের খুব দরকার, ওদের ইমিউন সিস্টেম যেটা সেটাকে বাড়াবার জন্য। এগুলো আমি মানে জেনেছি অনেক কিছু রিসার্চ করে, অনেক ভিডিওস দেখে, অনেক কিছু পড়ে, তারপরে আমি কিছু কিছু জিনিস অ্যাড করেছি ওর খাবার দাবারের মধ্যে, সেগুলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। আগেও সকালবেলা যা হোক, একটা দুধ রুটি হোক, দুধ কর্নফ্লেক্স হোক, এরকম কিছুবার ডালিয়া খাইয়েও পাঠিয়েছি কখনো কখনো। কিন্তু ইদানিং আমি ওকে একটু সব সবজি দিয়ে, বিশেষ করে গাজর, বিনস, অল্প একটু চাল, অল্প একটু ডাল, মুগ ডাল, মুসুর ডাল, এরকম দু তিন রকম ডাল মিশিয়ে একটা খিচুড়ি নয়, জাস্ট সেদ্ধ ভাত লবণ দিয়ে করে দিই প্রেশারে, আর তার মধ্যে ঘি দিয়ে ওকে খাইয়ে পাঠাই। আর তার কিছুক্ষণ পর আমরা মানে বাচ্চাদের সবাইকে স্কুলে দিয়ে আমরা চা খাই, কখনো দোকান থেকে কিনে খাই, কখনো আমরা বাড়ি থেকে নিয়ে যাই, কোনো দিন আমি বাড়ি থেকে নিয়ে যাই। আমি সাধারণত বাড়ি থেকে বানিয়েই নিয়ে যাই, কিনে খুব একটা খাওয়াই না। প্রত্যেকেরই একদিন একদিন করে আর কি থাকে, যে ছ সাতজন আমরা থাকি গ্রুপে, চাটা খেয়ে একটু গল্প করে, সুখ দুঃখের আর কি, সংসারের এটা ওটা নানা টানা পড়েন সব কিছু নিয়ে গল্প করে, মারা যেটা হয় আর কি। মোটামুটি সব মাদেরই একটা এই ফেজটার মধ্যে দিয়ে যায়, যে স্কুলের মানে বাচ্চাদের স্কুলের মাদের সঙ্গে একটা আলাদাই বন্ডিং তৈরি হয়ে যায়, একটা আলাদাই বন্ধুত্ব তৈরি হয়ে যায়। ঠিক স্কুল লাইফে যে বন্ধুরা থাকে ভীষণ কাছের, তারপরে আরও অনেকগুলো স্টেজ পেরিয়ে আসে আমাদের বন্ধুত্বের একটা দল হয়, কিন্তু সেই স্কুলের টাইমের বন্ধু আর এই যে মানে বাচ্চার স্কুলের যে মারা, সেই বন্ধুত্বটা আলাদাই তৈরি হয়। এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম। তো যাই হোক, একটা লিমিটেড টাইম থাকে, তার মধ্যে বাড়ি ঢুকতে হবে প্রত্যেককেই, কারণ হাজবেন্ডের কাজে বেরোনোর থাকে, এসে তাদের খাবার রেডি করে দেওয়া, তাদের সব কিছু মানে সব কিছু, আবার ঘর সংসারটাও দেখতে হয়। শুধু ওই টাইমটুকু আর কি, আধ ঘন্টা মতন আমরা নিজেদের জন্য একটু সময় বার করি। তো সাধারণত বৃহস্পতিবার দিনটাই আমার যাওয়া হয় না, কারণ পুজো থাকে, বাকি সব দিনগুলোই যাওয়ার চেষ্টা করি। তো এসে পরোটা করে নিয়েছি, গতদিন যে ছোলার ডাল করেছিলাম একটু বেশি আর কি করে রাখি, সকালে যাতে জলখাবারে রুটি হোক পরোটা হোক আমার করে দেওয়া যায়। তো ওই ভাজ পরোটা সকালবেলা গরম গরম আটা দিয়েই, সিম্পল আটা মেখেছি, অল্প একটু লবণ দিয়ে জাস্ট মেখে নিয়েছিলাম। আশিসকে বললাম তোমাকে আমি পরোটা করে দেবো, ছোলার ডাল দিয়ে খেয়ে নাও। তো বেশ ভালো, বেশেই খায় আর কি পরোটাটা। আর যেহেতু আমি ভাজ পরোটা করি, যারা করেছে তারা জানে যেটা কতটা সফট হয় এবং কতটা স্বাদের হয়। তো যারা এখনও ট্রাই করনি অবশ্যই করো। তিনটে ভাজের মাঝখানে হালকা হালকা অল্প অল্প করে তেল দিয়ে কিন্তু আমি এভাবে পরোটা করি, সাথে ছোলার ডাল, আর কি লাগে বলো। আর হ্যাঁ, আর একটা কথা বলি, আয়ুষ্মানকে আজকে আমি টিফিনে দিয়েছিলাম পনির রোল, সেটাও জাস্ট সিম্পল রুটি করে দিয়ে, পরোটা দিইনি ওকে, কারণ ও টিফিনে পরোটা তেল জাতীয় জিনিস হাতে নিয়ে খেতে চায় না, বলে হাত চিটচিট করে। তো সেই জন্য ওকে আর কি মানে পরোটা দিই না, ও নিতে চায় না। যে কোনো রোল, সেটা চিকেন রোল হোক, পনির রোল হোক, এগ রোল হোক, আমি ওকে সিম্পল রুটির ওপর করে দিই। তো ওই রুটির মধ্যে ওকে পনিরগুলো অল্প ফ্রাই করে, তার মধ্যে মেয়োনিজ, টমেটো সস, পিজা পাস্তা মশালা, এগুলো দিয়ে রোল করে সুন্দর করে মাঝখান থেকে কেটে ওকে দিয়ে দিই। তো এই হচ্ছে আমার সকালবেলা একটা ভাগম ভাগ কাজের মধ্যে দিয়ে যাই। তারপরে জামা কাপড় ধোয়া, এগুলো তো থাকেই, সেই সমস্ত কাজকর্ম করি, তারপর লাঞ্চ বানাতে বসি। এই সমস্ত হচ্ছে আমার মানে সকাল থেকে দুপুর পর্যন্ত, যতক্ষণ আয়ুষ্মান আসে, কাজগুলো থাকে। তো চলো আপাতত খাওয়া দাওয়া করি। আর হ্যাঁ, এখন আমি আশিসকে খাবারটা দিয়ে দেবো। তো আজকে আশিসের সাথে একটু মনোমালিন্য, মানে কি ওই প্রত্যেক দিনেরই খিটিমিটি একটা হয় সকালে, মানে ও তাড়াহুড়োর মধ্যে যখন থাকে তখন আর কি একটু মেজাজটা গরমে থাকে। তো হয় কিছু কিছু সময় স্বামীরা এগুলো আর কি দেখাতে ভালোবাসে, সেরকমই কিছু থাকে। তো আমি ওই জন্য ওকে খাবারটা ওই ঘরে দিয়ে এসে এখানে বসে আছি, আর ও আমাকে সমানে বলে যাচ্ছে আমার পাশে এসে বসে খাও, আমি তো কিছুই বলিনি, রেগে গেছো কেন? তাই আমি এখানে সিম্পলভাবে বসে একা একা খাচ্ছি, আর বলছি না তুমি ওখানে বসে খাও, আমি এখানে একাই খাবো। তো এরকমভাবেই সকালবেলাটা আমার কখনো কখনো কাটে। তো এই হচ্ছে আমাদের মেয়েদের জীবনযাত্রা। আর এখন আমার বেশ ভালো লাগছে এই পরোটা দিয়ে ছোলার ডাল খেতে, লুচি দিয়ে ছোলার ডাল খেতেও খুব ভালো লাগে, তবে লুচিটা
একটুখানি আমি মানে চেষ্টা করি কম খাওয়ার। এভরি উইকে আমি লুচি খাই না, হয়তো মাসে একবার খেলাম এরকম। তো যেহেতু কদিন আগেই, বিশেষ করে মানে যখন আমাদের শিবরাত্রি হলো তখন করেছিলাম, সেই জন্য আর করিনি। তো যাই হোক, আশিস কাজে বেরিয়ে গেছে, আমি এখন স্নান সেরে পুজোও দিয়ে নিয়েছি। তো স্নান করবার পর আমি তো তোমাদের বলেইছি, জাস্ট একটু চুলে বোলাতে হয় আজ মানে চিরুনি, তাই চুলে জাস্ট দিই, না হলে কিন্তু আমি ভিজে চুল কখনো জট ছাড়াই না। আর পুজো দিতে দিতে আমার চুল অর্ধেকের ওপর শুকিয়ে যায়, না হলে আমি প্রত্যেক দিন কিন্তু পুরো চুলটাই ভেজাই। আর এই যে ক্লিনজিং টোনিং ময়েশ্চারাইজিং, তো মাস্ট স্কিনের জন্য, তো সেটাই এখন আমি অ্যাপ্লাই করছি। জাস্ট টোনারটা অ্যাড করলাম, আর এখন জেটি ট্রি জেল সেটা অ্যাড করলাম। এই যে আশিস এখন ফল নিয়ে এলো, এটা ওই দুদিন তিন দিনের মতন আমাদের ফল, বিশেষ করে মেইনলি আয়ুষ্মানকেই দেওয়া হয়। আর এখন কাটবো, ওর জন্য স্কুল থেকে এসে আগে ফল খায়, মুখ হাত পা ভালো করে ধুয়ে তারপর ওকে ফল কেটে দিই, কারণ ওর স্নান করে ধরো আস্তে আস্তে 1:30 বাজে। এবারে আসি সঙ্গে সঙ্গে তো স্নান করে খাওয়াতে পারি না, একটু বসে, তো ওর স্নান করে উঠতে উঠতেই দুটো দুটো 10:15 আড়াইটের সময় খেতে বসে। তো এসে মুখ হাত পা ধুয়ে যতক্ষণ জিরায় ততক্ষণ ওকে আমি ফল কেটে দিই। তো ফলটা খায়, আর এটা হচ্ছে মনে হয় মুসাম্বি এনেছে, আর এগুলো কমলা লেবু, এটা মুসাম্বি এনেছে, এটা আজকে থাক, এটা আজকে করব না, লেবুটা ওকে কেটে দেবো, আর আঙুর দেবো, বেদানা দেবো। তো এই সমস্তগুলো এখনও খাবে এসে। আর এই যে দেখো ডেটস নিয়ে এসছে, কালকেও ডেটস খাওয়ানো হয়েছে ওকে, আজকেও দেবো এই প্যাকেটটা। এটা ট্রাই করিনি কখনো, ফলের দোকানেই পাওয়া যায় এগুলো, স্ট্রবেরি, এগুলো স্ট্রবেরিগুলো কিনতে ভয় লাগে, পোকা থাকে। আর রান্না আমার অলমোস্ট হয়ে এসছে, তোমাদের একবারে দেখাবো। এখন হচ্ছে বেগুনটা ভাজি, তো কী কী রান্না হয়েছে তোমাদের দেখাবো, আজকে একটু স্পেশাল রান্নাই হচ্ছে। তো তোমাদের দেখাচ্ছি কী কী রান্না হবে, আমাকে একটু ক্লান্ত ক্লান্ত লাগছে, না ক্লান্ত কিছুই না, আমার চশমাটা খুলেই এরকম লাগে, চশমাটা খুলে রাখলাম একটু আগে, ওই জন্য আমার চোখের সামনে না আগে ঝাপসা ঝাপসা দেখি। এখন বেগুন ভাজা হচ্ছে, খালি বেগুনটা ভাজা হয়ে গেলে রান্না কমপ্লিট। আয়ুষ্মানের জন্য ডিম করতে হবে, কারণ আজকে যে মাছটা হয়েছে সেটা আয়ুষ্মান একেবারেই খাবে না, তো সেই জন্য স্কুল থেকে এসে ওকে ইদানিং আমি একটু গার্গেল করাই, গরম জল করে একটু গার্গেল করাই, কারণ বাইরে ধুলো ময়লা খেলাধুলা করে আসে, তো নানা ধরনের জার্ম এখন ভীষণ অ্যাক্টিভ, গলা ব্যথা, তো আমার ছেলে একটু জানে গলা ব্যথা, একটু কিছু হলেই গলা ব্যথা শুরু হয়। ওই জন্য আমি চেষ্টা করছি ওকে যতটা সম্ভব এইগুলো একটুখানি মেনটেন করানোর। তারপর তুলসী পাতা জলে ভিজিয়ে রেখেছি, তুলসী দিয়ে মধু দিয়ে দেবো, এই টুকটাক যেগুলো ঘরোয়া উপচার সেগুলো একটু করার চেষ্টা করছি। তো চলো এগুলো গুছিয়ে নিই। তো দেখবে আপেল যখন আমরা কিনি, বিশেষ করে একটু সুন্দর দেখতে যে আপেলগুলো থাকে, এরকম না যখন চকচক করে বাড়ি এসে কখন এরকম ছুরি দিয়ে চেঁচে দেখবে, এক ধরনের মোমের আস্তরণ ওঠে। কিন্তু হয়তো এটা হতে পারে যাতে কোনো পোকা না লাগে সেই জন্য হতে পারে, কারণ আসে তো অনেক দূর থেকে, তাই না, পেটি করে আসে, তো সব কিছু থেকে সুরক্ষার জন্য এই ধরনের কিন্তু মোম ব্যবহার করা হয়, বা সেটাকে দেখতে সুন্দর করবার জন্য হতে পারে। এসে কিন্তু একটু যদি ফল আমরা জলে ভিজিয়ে রেখে দিই তাহলে তো উপকার হয়, তবে ছুরি দিয়ে দিয়ে বিশেষ করে এই আপেল যখন আমরা খাবো বা বাচ্চাকে কেটে দেবো, খোসা ছাড়িয়ে অনেকে খাওয়ায়, সেটা খুব একটা উপকারী নয়, খোসা সমেত খাওয়াটাই উপকারী। তো সেই জন্য আর কি এই গা থেকে এরকমভাবে মোমের স্তরটা কিন্তু তুলে নিতে হবে। দেখবে অনেকক্ষণ মানে বেশ কিছুক্ষণ করবার পরেই কিন্তু আর ওই মোমের স্তরটা আর উঠছে না, তারপরে বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে বা কোনো একটা পরিষ্কার স্কচ ব্রাইট রাখতে পারো জাস্ট এটাকে পরিষ্কার করার জন্য, ঘষে ঘষে পরিষ্কার করলেও কিন্তু উঠে যায়। তো এইভাবে আমি প্রত্যেকবার কিন্তু আপেল দেওয়ার আগে এরকমভাবে কেটে নিই। তো এখন ওকে কী কী ফল দিচ্ছি সেটা তোমরা দেখো, আমি এখন এইভাবেই রুটিন করে নিয়েছি, কারণ ভাত খাওয়ার পর ও আর ফল খেতে সময় পায় না, কারণ ওর ভাত খেতে খেতে অনেকটাই দেরি হয়, 2:30 মতন বেজে যায় স্কুল থেকে আসতে আসতেই, প্রায় 1:45, 1:30, 1:45। তো ভাত খাওয়ার মানে 2:30 এরকম তো বেজেই যায়, সেই জন্য ওকে আমি কিছুটা ফল দিয়ে দিই। আসার সাথে সাথে স্নান করানো যায় না, তো সেই জন্যই হচ্ছে
একটা মানে খাওয়ার কোনো লাঞ্চের যে টাইমটা সেটা অনেকটা ডিলেতে থাকে। তো সেই জন্য ওকে আমি আসার সাথেই আগে ফলটা দিয়ে দিই। এরপরে ভাত খাওয়ার পরে যখন পেটটা ভারী হয়ে যায় তখন আবার কটায় সেই চারটের পরে তাহলে ওকে ফল খেতে হয়। তো বাকি ফলগুলো আমি এভাবে ধুয়ে কিছুটা একটুখানি জলটা ঝরাবার জন্য এখানটা রেখে দিই। ফল কেন সবজিও তাই করি, এই জায়গাটা ধুয়ে রেখে দিই। সুষমা স্কুল থেকে এসেই আগে হাত ধুচ্ছে, দেখো ও ভালো করে আগে এসে হাত ধোয়, জামাটা ছেড়ে এখনো স্কুলের প্যান্টটা ছাড়েনি, খালি হাতটা ভালো করে আগে ধোবে তারপরে গার্গল করবে। এই যে আমি জল রেডি করে রেখেছি, এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিই আমি, হ্যাঁ অল্প একটু নুন দিয়ে গরম জল, আর গরমটা একটু উষ্ণ একটু বেশি থাকে, মুখে দিয়ে দেখে নেবে। তারপরে বাচ্চাকে স্কুল থেকে এসেই গার্গল করানোটা এখন মাস্ট, তাহলে রেসপিরেটরি যে ডিজিজগুলো থাকে সেগুলো হবে না বলা ভুল, কম হবে, একটু সাবধানতা অবলম্বন করা যাবে। এটা দিয়ে ধো বাবা, আর ওই হাতটা মোছো টাবেলে, সাইডে টাবেল আছে হাতে, হ্যাঁ ওই তো টাবেল, ওই তো সাইডে টাবেল। বাবা সক্স কিনে দেয়নি, না কিনেছে বাবা সক্স, আগেই কিনে রেখেছে, তোমার তোমার স্কুল থেকে নেওয়ার আগে থেকেই বাবা কিনে রেখেছে। নাও গার্গেল করো ভালো করে, দেখিয়ে দাও কেমন করে গার্গেল করো তুমি, হ্যাঁ ভেরি গুড বয়, শিখে গেছে। আয়ুষ্মান এখন বড় হয়ে গেছে, আগে গার্গেল করতে পারতো না, এখন আয়ুষ্মান পুরোপুরি গার্গেল করা শিখে গেছে। দেখেছো কেমন করে গার্গেল করে আয়ুষ্মান, আয়ুষ্মানের একটা ডেলি রুটিন তোমাদের জন্য নিয়ে আসবো, ওর হেলদি ডেলি যে রুটিন, যে এখনো কি কি মানে ডায়েট আমি কি কি ওকে ফলো করাচ্ছি আর কি কি ওর ইমিউনিটি বাড়াবার জন্য কি কি করছি। বলছে আরব থেকে নাকি মাং গিয়েছে, হ্যাঁ এগুলো তো দেখেই বোঝা, এনে এনে নন ফ্রুটস খেনো চলো, দিয়েছো খেজুরটা, হ্যাঁ দুটো করে। তোমাদের দেখাই কি কি রান্না হয়েছে আজকে, এখানে করেছি হচ্ছে ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে মানে কালো জিরে কাঁচা লঙ্কা, ব্যাস সর্ষে বাটাটা দিয়ে করিনি কারণ সর্ষে দিয়ে অনেকবার খাওয়া হয়েছে, হালকা করে একদম ঝোলটা হয়েছে। এখানে হচ্ছে মানে ইলিশ মাছের সাথে ইলিশ মাছের তেল দিয়ে ভাজা থাকবে না, মানে ইলিশ মাছ ভাজার তেল থাকবে না সেটা তো হয় না, এটা একটা পদ হয়েছে। এটা হচ্ছে কাঁচা কুমড়ো, কাঁচা কুমড়োটাকে সর্ষের তেল দিয়ে মেখেছি শুধুমাত্র, একটু কাঁচা লঙ্কা দেবো আয়ুষ্মান এটা তুলে আর একটু ভালো করে মাখবো, কাঁচা তেল আর কাঁচা নুন দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে বেগুন ভাজা, আর ওই যে কালকের যে ছোলার ডালটুকু ছিল এইটা দিয়ে আমি খাবো, আর আশিসের জন্য মুগ ডালটা আছে ওটা গরম করব। আর আয়ুষ্মানের জন্য অল্প ডাল সেদ্ধ দিয়েছি, আমার ছেলে না খাবে হচ্ছে ইলিশ মাছ, না খাবে ইলিশ মাছের ঝোল, না খাবে ইলিশ মাছ ভাজার তেল, কিচ্ছু খাবে না, শুধুমাত্র ওই ডাল দিয়ে ওকে একটা ডিমের পোচ করে দেবো খাওয়ার সময়, ওই ডিমের পোচ আর কুমড়ো সেদ্ধ দিয়ে এইটা দিয়ে খাবে। চিকেন হলে আর ডিম হলে আমাকে কিছু আলাদা করে করতে হয় না, যা হোক একটা করতে হবে আর ইয়ে করতে হবে কি বলে, কিন্তু ডিমের ঝোল খাবে, মাংস খাবে, সবই খাবে। ঠিক আছে যে যেটা খেতে ভালোবাসে তাকে সেটাই, এই ঘেন্না ঘেন্না মাছে ওর একটা আতঙ্ক, মনে হয় কাঁটা ফুটবে ওরা আতঙ্ক করতে থাকে, ওই জন্য ওকে আর দি না মাছটা, একমাত্র কাতলা মাছ ভাজা পেটি ভাজা হলে সেটা খায়, তাও ভয় পায় আতঙ্কে আতঙ্কে, পমফ্রেটটা খায়। তো চলো এবার আমি আসি, দুজনে আগে লাঞ্চ করে নেব, তারপর এখন বাজে দুপুর দুটো, তো আমরা লাঞ্চটা করে নিয়ে আয়ুষ্মান এখন ফ্রুটস খাচ্ছে, ওকে আর 10 মিনিট পরে স্নান করিয়ে খাইয়ে দেবো কিছুক্ষণ পরে।
তো বন্ধুরা, এই পরীক্ষার সময় বিশেষ করে আমি কিভাবে ওর খুব সাধারণ খাবার দাবারের মধ্যেই ওর ইমিউনিটিটাকে বজায় রাখার চেষ্টা করছি ঘরোয়া খাবারের মধ্যে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম নিজের অভিজ্ঞতা থেকে। তো যদি তোমাদের একটু উপকারে লাগে নিজেকে কৃতার্থ বলে মনে করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতন এখানেই এন্ড করছি, আবার আসছি আগামীকাল। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। টাটা, বাই বাই, সায়নারা।